আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, নিউক্যাসলের একজন জিপি। আপনারা জানেন যে কোভিড একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, এতে অনেক মানুষ ইতিমধ্যেই মারা গেছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তাদের মধ্যে মৃত্যুর হার অনেক বেশি। এর অর্থ হলো কোভিডকে নিয়ন্ত্রণ করতে এনএইচএস থেকে যে টিকা কর্মসূচি নেওয়া হয়েছে তাতে আমাদের সবার এগিয়ে আসতে হবে। আপনারা বিভিন্ন প্রচার মাধ্যমে এই টিকা নিয়ে বিভিন্ন ধরনের গুজব দেখে থাকতে পারেন। আমি নিজে 2 ডোজ টিকা নিয়েছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে সেকেন্ড ডোজটা নেওয়ার পর আমার একটু জ্বর আর গায়ে ব্যথা হয়েছিল, তারপর পুরোপুরি ভালো হয়ে গেলাম। আপনাদের এখন যে জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সেটা হলো কোভিডে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার চেয়ে 2 ডোজ টিকা নেওয়া অনেক জরুরি এবং সহজ উপায়। আমি আশা করব আপনারা সবাই এই জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং এগিয়ে আসবেন টিকা নেওয়ার জন্য এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ।